করোনায় নতুন করে সোমবার রাজ্যে 4 জন মারা গেলেও মুখ্যমন্ত্রীর টুইটে তা নেই। সোমবার পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা 4076 জন, এর মধ্যে সুস্থ হয়েছেন 2429 জন। চিকিৎসা করতে গিয়ে চিকিৎসক নার্সরা আক্রান্ত, মঙ্গলবার এই কথা বললেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি গোপাল রায়। তিনি বলেন, অভিযোগ উঠে আসছে নার্সদের পিপি কিট না দেওয়া, কোভিড কেয়ার সেন্টারে ভালো খাবার না দেওয়ার, এমনকি ডাক্তারও সেন্টারে যায় না বলে অভিযোগ। ওই 20 তারিখ দেখেছি ডাক্তাররা এই দিয়েছেন, ডেপুটেশন দিয়েছেন, ডাক্তার কোন পত্রিকা 14 জন, কোন 15 জন, 14-15 জন কোভিড আক্রান্ত হয়েছে চিকিৎসা করতে গিয়ে, 2 জন সুস্থ হয়ে গেছেন, এবং অনেক নার্স বিলোনিয়া, উদয়পুর, আগরতলা নার্সেরা হচ্ছে। কিন্তু একটা অভিযোগ আছে নার্সদের, তারা ডেপুটেশন দিয়েছে পিপিই, পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট ঠিক ঠিক দেওয়া হচ্ছে না, এটা অভিযোগ নার্সদের আছে। আর আরেকটা অভিযোগ আছে, যারা পেশেন্ট তারা পজিটিভ হলেও যেতে চায় না, পুলিশের সঙ্গে বা স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সংঘাত হচ্ছে। কেন? আরেকটা অভিযোগ আছে যে কোভিড সেন্টার গুলিতে ঠিক মতো ঠিক ঠিক খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে না, ভগৎ সিং এ দেওয়া হয় না, তারপরে আপনার ওই হাঁপানিয়াতে দেওয়া হয় না, জল নেই, খাওয়ার জল নেই, খাওয়া দেয় না, ভালোভাবে ঠিক মতন ডাক্তার যায় না, এই অভিযোগগুলি। গোপালবাবু এও অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী নাকি বলেছিলেন ত্রিপুরায় করোনা নিয়ে চিন্তা করতে হবে না, আর এখন 17 জন মারা গেছেন। এই প্রসঙ্গ টেনে কংগ্রেস নেতা বলেন, মাঝে মধ্যে শিক্ষামন্ত্রী রতনলাল নাথও কথা বলেন, তখন মনে হয় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে? গোপালবাবু বলেন, এজন্য একজন স্বাস্থ্যমন্ত্রীর দরকার। সোমবার মুঙ্গিয়াকামী ও চাম্পাহাওড়ের সার্ভে কর্মীদের বাধা দেওয়ার প্রসঙ্গে গোপাল রায় মন্তব্য করেন, এই সরকারের উপর মানুষের আস্থা নেই। এটাও সেটেল করতে হবে, যেই ডাক্তাররা আমাদের চিকিৎসা করবে, যেই নার্স চিকিৎসা করবে, তাদের অভাব অভিযোগ দেখতে হবে। তাই তো বলছিলাম যে একজন স্বাস্থ্যমন্ত্রীর প্রয়োজন। মাঝে মাঝে আমরা আমরা এই কোভিড-19 সম্বন্ধে বিভিন্ন সব দপ্তর সঙ্গে গিয়ে স্বাস্থ্য দপ্তরেরও কথা আমাদের আইনমন্ত্রী রতনবাবু মাঝে মাঝে বলে থাকে, কিন্তু মাঝে মাঝে মনে হয় যে স্বাস্থ্যমন্ত্রী কে? সুতরাং আমরা আবারও দাবি রাখছি, জনগণের স্বার্থে পাবলিক যেমন লকডাউন দিয়েছে গতকাল, আজকে আগামীকাল হবে, তো লকডাউনের মধ্যে বলেছে বাড়ি বাড়ি টেস্ট হবে, আমাদের যারা স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে, ওই তো মুঙ্গিয়াগামী এবং আমি চাম্পাও ব্লকে তারা রাস্তা রোকো করেছে, ত্রিপুরাশাল জনজাতির লোকেরা, তাদের এই সরকারের উপর বিশ্বাস নেই। পাবলিকের আস্থা থাকতে হবে সরকারের প্রতি। পিপুল হ্যাভ লস্ট দেয়ার ফেইথ অন দিস গভর্নমেন্ট। 4 জন করোনায় মারা যাওয়া নিয়ে সরকারের সমালোচনা করেন গোপালবাবু। তিনি অভিযোগ করেন, স্পষ্ট কোনো বিবৃতি নেই যা প্রতিদিন থাকা উচিত। মারা যাওয়া 4 জন আইসিইউ নাকি ভেন্টিলেশনে ছিল তা মানুষের জানার অধিকার রয়েছে। তিনি বলেন, 17 জন লোক মারা যাওয়ার পরও যদি মুখ্যমন্ত্রী হেলদোল না থাকে তো কিছু করার নেই। কংগ্রেস নেতা দাবি জানান, 4 জন কিভাবে মারা গেছে তা সকলকে জানানোর, মুখ্যমন্ত্রীর টুইটে মারা যাওয়ার তথ্য নেই কেন? প্রশ্ন ছুড়েন গোপালবাবু। তাদের কি ভেন্টিলেশন দেওয়া হয়েছিল কিনা, তাদের আইসিইউতে নেওয়া হয়েছিল কিনা, কি অবস্থায় আমরা 4 জন লোককে কালকে হারালাম ত্রিপুরাবাসী, টোটাল 17 জন মারা গেছে। তারপরেও যদি এই সরকার তথা মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী হেলদোল না থাকে, আমাদের কিছু বলার নেই। আমরা বলবো, আমরা জনগণের জন্য যেহেতু বিরোধীদের করি, আমি একটি কথাই বলবো, কোভিড-19 একটা মারণ রোগ, সর্বগ্রাসী রোগ, এটার ব্যাপারে আমরা সবাই এক হয়ে কাজ করতে হবে। কিন্তু আমি অনুরোধ করছি মাননীয় মুখ্যমন্ত্রী, আরো শুনলি
মানুষ যার জানক তার আত্মীয় স্বজন পরিজন যে মারা গেছে, কিভাবে মারা গেছে। কালকে চারজন মারা গেছে, মুখ্যমন্ত্রী টুইট করেছেন বিপ্লব বাবু, টুইটে কতজন পজিটিভ আছে, কি আছে, কতজন 147 জন পজিটিভ আছে, কিন্তু কতজন মারা গেছে এটা নাই। কেন ত্রিপুরার জনগণের কি তা জানতে জানার অধিকার নেই? আমার আত্মীয় স্বজন পরিজন যে মারা গেছে। এদিন তিনি ফের দাবি জানান স্টেট ও জেলা কোভিড হাসপাতালের মানুষের যাতে আস্থা রাখতে পারে। রিপোর্ট, চ্যানেল 3 রাত।